আসসালামু আলাইকুম। আজকে আরিফ আজাদের লেখা বই বেলা ফুরোবর আগে বইটি পড়ে শোনাচ্ছি। শুরুর আগে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবিদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবিদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই। ধুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবিদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেই রকম দুর্লভ, অমৃত সমান পানির মতন। নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তার কাছে প্রাণীর অধিক প্রিয়। যে মানুষটিকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে উঠতেন, ব্যাকুল হয়ে পড়তেন। যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দিশেহারা করে তুলত, একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাট চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম পথের দিকে, সাহাবিদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ার আর দেখা হবে না, একসঙ্গে বসে গল্প করা হবে না, হৃদয়ের সমস্ত আবেগ ছেলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকিয়ে লাব্বাইক বলে হাজির হওয়া যাবে না। এমন দৃশ্য কল্পনা করা কি সাহাবিদের জন্য খুব সহজ ছিল? ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবিদের হৃদয় যে বিচ্ছেদে ঝড় উঠেছিল, সে ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি ওমর রাদিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন ওমর রাদিয়াল্লাহু আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এ ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবছিলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বাছাই করেছেন গোটা মানবজাতির জন্য, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন, মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যা সাত আসমানের উপর সাক্ষাৎ করেছেন, তার কীভাবে মৃত্যু হতে পারে? উমর রাদিয়াল্লাহু আনহু অধিক শোকে পাথর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন মানুষ, মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সৃষ্টি কোনো বস্তুকে অমরত্ব দান করেনি। এ ধ্রুব সত্য থেকে যখন তার মন খানিকটা সময়ের জন্য বিস্তৃত হলো, নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতো অবস্থা তার ছিল না। শোকে মহমান অবস্থায় তিনি গর্জে উঠলেন, বললেন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে বলবে আমি তাকেই হত্যা করব। ভিড় ছেলে এগিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার শুভ্রজ্জ্বল চেহারায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এমন সাদা সরল বক্তব্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের যাতনা যেন আরো দ্বিগুণ বেড়ে গেলেন। নবীজির প্রয়াণে যে শোকের সাগরে জন্ম নিয়েছে হৃদয়ে, সেই সাগর হয়ে উঠল আরও অশান্ত, আরও বিপুরা হয়ে উঠল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন বিস্মিত হতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আর যারা আল্লাহ সুবহানাল্লাহ তাআলার ইবাদত করে, তারা জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, চিরন্তন। এরপর তিনি সূরা আলে ইমরানের সেই আয়াতটাই তিলাওয়াত করলেন, আর মোহাম্মদ একজন, কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছেন। যদি মোহাম্মদ মারা যান কিংবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রেখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তে স্তম্ভিত হয়ে যান ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বিশিষ্ট সাহাবিও অল্প কিছু সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন সেদিন। শোকের আতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী,
একজন রাসুল আসমানি কিতাবের ধারক বাহক, জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, এমন মানুষেরও মৃত্যু হতে পারে। ভাবনার এমন দোটানায় বিস্মৃতির এমন ঘড়ি নিমজ্জিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে কোরআনের এই আয়াতটি শুনেই সেদিন তার ঘোর ভাঙল। বুঝতে পারলেন অতি শোকে এক মহাসত্য, এই মহাবাস্তবতা থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি। এমন নয় যে এই আয়াত এর আগে তিনি কখনো শোনেননি, ইতিপূর্বে অনেকবার এই আয়াত তেলাওয়াত তিনি করেছেন, অনেক মানুষকে তিনি আয়াত পড়ে শুনিয়েছেন এবং শিখিয়েছেন। তারপরেও তিনি বললেন, মনে হলো আজ এই আয়াত আমি প্রথম শুনলাম। এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট রিমাইন্ডার, একটি ছোট্ট নসিহা, এটি ওমর রাদিয়াল্লাহু আনহুর বিস্তৃত অন্তর যেদিকে উঠেছিল সেদিন। যে মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিল তিনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ছোট্ট কথা তাকে সেদিন টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়। তার অন্তর উপলব্ধি করল সত্যটাকে। উপস্থিত সকল সাহাবিও বুঝলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের মৃত্যু হতে পারে। যদি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ভুল না ভাঙাতেন, তাহলে মুসলিম শিবিরে শিরকের মতো একটি পাপ হয়তো শিকড় গেঁথে বসত। এই ঘটনা বলার উদ্দেশ্য এই যে একটি নসিহা, একটি রিমাইন্ডার, একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বিস্মৃতির অতল তলে তলিয়ে যাওয়ার আমাদের হৃদয়গুলো জাগিয়ে তুলতে এমন নসিহার খুব বেশি দরকার বলে মনে করি। একটি আয়াত কিংবা হাদিস কিংবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন, হৃদয় মিলে দিতে পারে ভাবনার ডালপালা, বিস্তৃত অন্তরকে নতুন করে জাগাতে, মরচে ধরা ইমানকে ঝালাই করতে, অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় এই একটি লাইনই যথেষ্ট হতে পারে। জীবনের উদ্যম ফিরে পেতে মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারের বিকল্প নেই। সেই রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকার আল্লাহ তাআলার ব্যক্তির সহচর্য, হতে পারে কোনো ভালো আলেমের লেকচার, ভিডিও, কোনো ভালো স্কলারের লেখা আর্টিকেল, কিংবা কোনো ভালো দিনী পরামর্শমূলক বই। এই উৎসগুলো আমাদের ইমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে। এসবের আগে জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে। একজন সাহাবীর ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করছি। যতক্ষণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্যে থাকতেন, ততক্ষণ তার মনে হতো তিনি যেন জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতের বিচরণ, কলকল নহরের ধ্বনি সব কিছুই চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কেঁপে থাকত, হৃদয় টুম্বুর হয়ে থাকে ইমানে। কিন্তু যখনই তিনি নবীজির সাহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন, তখনই যেন সব কিছু থেকে ছিটকে পড়তেন। স্ত্রী, সন্তান, সংসারের ভাবনায় তিনি ডুবে যেতেন। এই ব্যাপারটা তাকে খুবই পীড়া দিত। ভাবতেন নবীজির সাহচর্য ছেড়ে আসলেই তিনি বুঝি মুনাফিক হয়ে যান, না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্রই কেনই তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন। স্ত্রী, সংসার, সন্তান কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে, কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শেকড়ে। এই চিন্তাগুলো যখন তার হৃদয়পটে উদয় হতো, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। এত বেশি কাঁদতেন যে মনে হতো খুব প্রিয় মানুষ বুঝি মৃত্যুবরণ করেছে, যেন কোনো একটা নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন। ওই সাহাবি বললেন, আমি যখন নবীজির সাহচর্য থাকি, আমার মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি। আমার হৃদয়ে তখন হিদায়াত, নূর আর ইমানের জোয়ারে টইটম্বুর থাকে, কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গেছি। নবীজির সাথে থাকলে একরকম লাগে, তাকে ছেড়ে এলে অন্যরকম। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুই সময় দুই রকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে। নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ গালিচার মতো দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সহচর্যের বাইরে আসি, যখন নিজের পরিবার পরিজনদের আসরে উপস্থিত হয়, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে,
এই বুঝি বিপথে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম। তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত। চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবিরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মতো সময় কাটত তাদের। ইমানের আলোচনা, আমলের আলোচনা, জান্নাতের বাহারি বর্ণনা, জাহান্নামের ভয়, তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা। নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়লেন, এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায়। নবীজির সঙ্গে থাকলে তারা একরকম থাকলেন, আর নবীজির সঙ্গ ত্যাগ করলেই অনুভব করতেন অন্যরকম অনুভূতি। নসিহা তথা রিমাইন্ডারের গুরুত্ব এখানেই। আমরা যখন কোনো ভালো ইসলামী বই পড়ি, আমলের বই পড়ি, তখন আমাদের হৃদয়ে একটা দোলা কাজ করে, ইচ্ছে করে আমল করার, বদলে যাওয়ার, নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়ার। কিন্তু যখনই আমরা দুনিয়ার অনুষঙ্গে মিশে যাই, আমাদের সেই উদ্যম ফুরিয়ে যায়। যখনই এরকম অবস্থা হবে তখনই আমাদের উচিত ইমানের আলোচনা হয় কিংবা ইমানের আলোচনা আছে এমন বিষয়বস্তুতে ফিরে আসা, যা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। বইটিকে আমি এই রকম একটা রিমাইন্ডার হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অন্তত আমার জন্য। এই বইতে আমি তরুণদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি। মোট তাকে বলা চলে এটা তরুণদের উদ্দেশ্যেই লেখা। একজন তরুণ হিসেবে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হই কিংবা হয়েছি, সেগুলো নিয়েই আমি আগাতে চেয়েছি এখানে। নিজে একজন তরুণ হওয়াতে তরুণদের মনস্তত্ত্ব বোঝাটা আমার জন্য দুরূহ ছিল না অবশ্যই। নিজের যাপিত জীবনের অধ্যায়ে একজন তরুণ যে সমস্যার ভেতরগুলো দিয়ে যায়, জীবনের অলিতে গুলিতে সে যে প্রতিবন্ধকতা, যে সমস্ত বাধার সম্মুখীন হয়, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু নসিহা তুলে ধরেছি মাত্র। এই নসিহাগুলো সবার আগে আমার নিজের জন্য। আমি এও জানি আমার মতো হাজারো যুবককে এই প্রতিবন্ধকতার ভেতর দিয়ে যেতে হয়। যদি এই বই তাদের সামান্য উপকারেও লাগে, যদি কোনো তৃষ্ণার্ত হৃদয় খুঁজে পায় এক পশলা বৃষ্টি, অন্ধকারচ্ছন্ন পথের কোনো এক পথিক খুঁজে পায় এক টুকরো আলো, তবে আমার এই কাজ সার্থক। তরুণদের নিয়ে কাজ করার স্বপ্ন আমার অনেক দিনের। এই তরুণরাই তো আমাদের উম্মার শক্তি। পিচ্ছিল পথ মারিয়ে আমাদের তরুণরা যত বেশি জীবনের সঠিক গন্তব্যের দিকে ফিরে আসবে, এই উম্মার বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। জীবনের আদি এবং আসল উদ্দেশ্যকে তারা যখন চিনতে শিখবে, তখন তাদের ভেতর থেকে উঠে আসবে নতুন যুগের হামজা, খালিদ, আলী এবং ওমারের দল। তাদের নিয়ে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতেই আমার এই ছোট্ট প্রয়াস, যে প্রয়াসে সবটুকু জুড়ে আছে তারুণ্য। নিজেকে নতুনভাবে চিনতে, নতুন আঙ্গিকে আবিষ্কার করতে, চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি। মন খারাপের দিনে মন খুব খারাপ, হৃদয়ের অন্তর্মহলে ভাঙনের জোয়ার, চারিপাশের পৃথিবীটাকে বিস্বাদ এবং বিরক্তিকর লাগছে, মনে হচ্ছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে, নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে দুঃখবোধের প্লাবন, তাহলে চলুন ঘুরে আসি একটা অন্য জগৎ থেকে। বলছিলাম সেই সময়কার কথা যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচেয়ে নিকৃষ্ট নির্দয় নরপিশাচ শাসক ফেরাউন। সম্ভবত পৃথিবীতে আর কখনোই তার মতো দ্বিতীয় কোনো জারিম শাসককে অবলোকন করবে না। তার অত্যাচার এবং নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই বা না কেন, সে নিজেকে খোদা দাবি করত। খোদার শান মান মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি হিসেবে নিত। তার এই মিথ্যা দাবির সঙ্গে যারাই দ্বিমত করত, তাদের কপালে চুরত মৃত্যু। সে মৃত্যুগুলো কোনো সাধারণ মৃত্যু ছিল না। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে, যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফিরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানদের হত্যা করত। ফিরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য এলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে। এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠল শিশু মুসার মায়ের অন্তর। চোখের সামনে প্রাণাধিক প্রিয় সন্তানের নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাবা মায়ের পক্ষেই সম্ভব নয়। কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি? কিভাবে তার আড়াল করবেন জালিম বাহিনীর নাকপাশ থেকে? অস্থির চঞ্চলা হয়ে পড়লেন তিনি।
মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মুসা আলাইহিসসালামকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন। ব্যাপারটা কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, অতঃপর তুমি যখন তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন, একদিকে ফেরাউন ভয়ানের হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর্মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দি করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে এই যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেয়া। ডাঙার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতো ব্যাপার। আমার আর আপনার মনে যে ভাবনার উদয় হয়েছে তা কি মুসা আলাইহিসসালামের মায়ের মনে উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনে সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। সুমহান আল্লাহ বললেন, আর একদম ভয় করবে না এবং চিন্তাও করবে না, আমি নিশ্চয়ই তোমার সন্তানকে তোমার নিকটে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে যে ভয় এবং ভীতি আমাদের অন্তরকে আষ্টেপৃষ্ঠে ধরত, একই ভয় মুসা আলাইহিসসালামের মার মনেও জেঁকে বসছিল। তবে তিনি হতোদ্যম হয়ে যাননি, আশা ছেড়ে দেননি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন একটা সত্তার উপর ভরসা করেছিলেন যার দেয়া আশা কখনো মিথ্যে হয় না, তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এর ফলাফল কী তা আমরা সকলেই জানি। মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাল তাআলা রক্ষা করেছিলেন, কেবল রক্ষাই করেননি, যে শত্রু হুন্য হয়ে তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল সেই শত্রুর অন্তর্মহলেই শিশু মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুমহান আল্লাহ। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমরা ইয়াকুব আলাইহিসসালামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসসালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেননি তার অন্য সহোদররা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইহিসসালাম কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসল, বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যে বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করেছে। এতদ সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না, প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি তিনি তার ছেলেদেরকে কোনো কটু কথা, এমনকি হুমকি ধমকিও দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কোরআনে এসেছে, সুতরাং আমাদের করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা, আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছ সেই বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এই রকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের পরীক্ষা দিতে পারে? আর সেই ধৈর্যের বিনিময়ে কতটা যে বিশাল ছিল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিন কূপে ফেলে দিয়েছিল তাদেরকেই তার পায়ের কাছে তিনি এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন তাদের প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহর জুড়ে দেয়া এই মেলবন্ধন, কত চমৎকারই না বিপদে ধৈর্য ধারণের ফল। সুতরাং দুনিয়াতে কষ্টগুলোকে না পাওয়া এবং হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় মুসা আলাইহিসসালামের মাতা আল্লাহর দেয়া ফয়সালাই মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন আল্লাহর কৃত ওয়াদার ফল লাভের জন্য। পুত্র হারানের শোকের দিনেও নবী ইয়াকুব আলাইহিসসালাম দেখিয়েছিলেন ধৈর্যের চরম পরাকাষ্ঠা। আল্লাহ তাদের কাউকেই হতাশ করেননি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় প্রদান করেছেন। মুসা আলাইহিসসালামের মাতার যিনি রব তিনি আপনারও রব, যিনি ইয়াকুব আলাইহিসসালামের প্রতিপালক
তিনি আপনারও প্রতিপালক। মুসার মাতা যার উপর ভরসা করেছিল আপনিও তার উপর ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সেই জায়গায় আপনার সমস্ত আশা এবং ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, তিনি কি আপনার ভেঙে খান খান হয়ে যাওয়া হৃদয়ে প্রশান্তির ফুল্গধারা বইয়ে দিতে পারেন না? যিনি মুসা আলাইহিসসালামকে তার চরম শত্রুর ঘরের মধ্যে দিয়ে বড় করতে তুলতে পারেন, তিনি কি চাইলে আপনার দুঃখ আপনার ব্যথা উপশম করে দিতে পারেন না? যে রব মুসার মাতার কাছে ইয়াকুব আলাইহিসসালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সেই রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরই ভরসা করে দেখুন, দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়া আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না। জীবনে এরকম একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তরাল হয় না। এই জীবন হলো দুঃখ কষ্ট ক্লেশ দিয়ে গড়া। দুনিয়ার সবাইকে আপনি কখনোই বন্ধু হিসেবে পাবেন না। সবচাইতে পবিত্র, সবচাইতে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার চারিপাশের সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আলামিন তথা বিশ্বস্ত, সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠা লোকটিরও সমালোচক ছিল, নিন্দুক ছিল, কুৎসা রচনাকারী ছিল। মানুষের সমালোচনার তীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বিদ্ধ করতে ছাড়েননি। নবীজি যখন সমালোচকদের দ্বারা ক্ষতবিক্ষত, যখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল মানুষের কটু কথা এবং কটু বাক্যে, তখন আল্লাহ বলেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তর ক্ষতবিক্ষত হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসায় তাসবি পাঠ করুন এবং অন্তর্ভুক্ত হন সেজদাকারীদের। স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনার ভেতর দিয়ে যেতে হয়েছে, সেখানে আপনি বা আমি কিভাবে ধরে নিতে পারি যে আমাদের সমালোচক থাকবে না, নিন্দুক থাকবে না? বস্তুত এটাই হলো জীবন। এর জবাবে আমাদের প্রতিউত্তর কী হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তসবি পাঠ এবং সালাত আদায়। এতেই রয়েছে ক্ষতপক্ষত অন্তরের দুঃখ সারণের উপশম, ভগ্ন হৃদয় পুনর্নির্মাণের মহৌষধ। নবজিও আল্লাহর বাতলে দেয়া উপায়ী হৃদয়কে প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনায় যখন তার হৃদয় বেদনার ভারে নুয়ে পড়ত, তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বিলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, ধৈর্য হারা হবেন না, সবর করবেন। এই সবরের ফল সুমিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে? একবার তিনি এক সফরের সময় কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন। তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সেটা কেউ বুঝতে পারেননি। এরপর জনশূন্য সেই প্রান্তরে তিনি ঠিক কী করবেন এমন ভাবনার দোলাচলে সময় দিতে লাগল। একটা সময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন। পরে সাফওয়ান ইবনু সুলমি এই পথ অতিক্রম করার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান এবং তাকে নিয়ে পুনরায় কাফেলায় যোগ দেন। এই ঘটনাকে নিয়ে কুৎসা রটিয়ে বানায় মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই। সে প্রশ্ন তোলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলো, সত্য মুনাফাদের এই কুৎসা, এই সমালোচনা, তিরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কী জবাব দিবেন, কীভাবেই বা প্রমাণ করবেন যে আয়েশা একজন সুধিসাধী নারী। তাছাড়া আবদুল্লাহ ইবনু উবাই যা প্রচার করে বেড়াচ্ছে তার সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্দিহান। তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন, এমন দুটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময় তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও তাই করলেন, কারোর সাথে কোনো বিরোধ করেননি, কোথাও উচ্চবাচ্য করেননি, চোখের জল ফেলে কেবলমাত্র আল্লাহর কাছে নিজের সমস্ত অভিযোগ, সমস্ত বাসনা সুপর্দ করেছেন। আল্লাহ সুবহান আল্লাহ তালা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিরাশ করেছেন, হতাশ করেছেন? মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি? অবশ্যই করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহান আল্লাহ তালা আয়েশা রাদিয়াল্লাহুর আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা এই অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল।
এটি যে একটি অপবাদ কুৎসা এবং জিঘাংসা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, কখনো বা অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনায় মুখর থাকবে, গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজকে খুঁত বের করবে, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলাও করে প্রচার করে বেড়াবে যাতে আপনি মানসিকভাবে ভেঙে দেওয়া যায় আপনাকে, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, মন বিষিয়ে ওঠে। এসব কিছুই তার প্রতি আপনার হিংসা, ঈর্ষা এবং জিঘাংসার বশবর্তী হয়ে থাকে, কারণ আপনার অবস্থান তাদেরকে পীড়া দেয়, আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো। কিভাবে অন্যদের চোখে আপনাকে খাটো করা যায়, এগুলো সারাক্ষণ তারা সব চিন্তায় বিভোর থাকে। এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, কখনো মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ক্ষমা করে দেবেন, নিজের এবং তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ কেবল এতটুকুই। এইরকম অবান্তর সমালোচনার পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন তো আপনার ইখলাস এবং নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় না কি? যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো আমার কাজ আল্লাহকে খুশি করার জন্যই করেছি, তাহলে নিশ্চিন্ত মনে আপনি পরবর্তী কাজে মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমলনামায় হয়তো সওয়াব যোগ হয়ে গেছে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর কাছে বেশি বেশি কথা বলুন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতে সিজদার মাধ্যমে। আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে শান্ত করে দেন, তাকে অনুনয় বিনয় করে বলুন বুকের ভেতরে যে কালবৈশাখী ঝড় আপনার উঠেছে সেই কালবৈশাখী যেন তিনি থামিয়ে দেন, সেখানে যেন রহমতের বাড়িধারা প্লাবিত হয়। একটি বার নিজের জীবনে কোরআনের জায়গা দিন, দেখবেন জীবনের গতিপথ কীভাবে পাল্টে যায়। কোরআনের সার নিচাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তরে ভেঙে দেয়, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে যোগাল লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, জীবনের কোনো মানে না খুঁজে পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনমূল। এই তো কোরআন খুলুন, দেখুন আপনার রব আপনার জন্যই বলেছেন, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকওয়াবান, আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহর দয়া থেকে, তার করুণা থেকে, ভালোবাসা এবং রহমতে যে বাড়িধারা আপনার উপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি নিজেকে নিরাশ হবেন কিভাবে? আপনার হৃদয় যখন আল্লাহর ভরসায় টইটম্বুর, তখন সিজদায় জাকারিয়া আলাইহিসসালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক রকম দুঃখ কষ্ট সব আসতে পারে, তখন অস্ফুট স্বরে মহান রবকে বলুন, মালিক আমার জীবনে এত কষ্ট কেন? তিনি তখন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়, তখনই রবের কাছে ফরিয়াদ করুন, মাবুদ আজকে আমাকে সাহায্য করার মতো কেউই নেই। তখন আপনার রব বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে, জীবন নামক চোরাবেলির সাথে আপনারা কোনোভাবেই পেরে উঠছেন না, খুব অসহায় বোধ করছেন। যদি মুখ ফুটে বলেন, আল্লাহ আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মিললেই চারিদিকে কেবল অন্ধকারের ঘনঘটা দেখতে পান, তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করবেন? তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াকারীদের ভালোবাসেন। এভাবেই প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় আল্লাহকে পাশে থাকুন, আল্লাহর কালামকে, তার বাণীকে জীবনে ধারণ করুন, আল্লাহকে জীবনের বন্ধু বানিয়ে নিন, বিশ্বাস করুন। বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল আর কেউই হতে পারে না। নিজের জীবনের অন্ধকার প্রকাশ্য আলোর রেখা প্রবেশ করতে দিন, অন্ধকারকে আলো দ্বারা দূরীভূত করুন। আপনি যে পৃথিবীতে এতদিন একটা ঘনঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোকে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন সেই মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়েছে।
যে অস্থিরতা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, যে ভগ্নতা আপনাকে ভেঙে ফেলে খান খান করে দিচ্ছে, সেই সমস্ত মন খারাপের গল্পে কেবল বলুন হাসবুনাল্লাহ ওয়ালা নিমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার কোনো দুশ্চিন্তার ভাস থাকতেই পারে না। আমার এত দুঃখ কেন? মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগে, বুকের ভেতরে বাসা বাঁধে দুঃখের কালো মেঘ, অবিরাম বৃষ্টিধারার মতো বিষণ্ণতা এসে আছড়ে পড়ে মনের উঠানে। আকাশছোঁয়া হিমালয় যেন কেমন যেন সমস্ত ঐশ্বর্য ভেঙে নিয়ে পড়তে চায় বুকের ওপর, সব কিছু কেমন যেন বিষাক্ত লাগে। মাঝে মাঝে প্রচণ্ড দুঃখবোধের ভেঙে পড়ি আমরা। আমরা হয়তো হঠাৎ করে হারিয়ে বসি কোনো প্রিয় মানুষকে, খুব আশা করে থাকি এবার পৌষের শীতে মায়ের হাতে বানানো ধোয়া উঠা পিঠা খাবো বলে, কিন্তু পৌষ আসার আগেই মা হয়তো দুনিয়ার পাড় চুকিয়ে ওপারে পাড়ি জমিয়েছেন, অথবা আস্তে আস্তে করে জমানো টাকা, যে টাকা দিয়ে বাবাকে ঈদে উপহার দিয়ে চমকে দেব ভেবেছিলাম, ঈদ আসার আগেই হয়তো বাবা চলে গেছেন রবের সাক্ষাতে। এমনও হতে পারে ভালো বেতনের কোনো চাকরি হঠাৎ করেই চলে গেল, অথবা আমার এক বন্ধু আমার সমান যোগ্যতা নিয়েই জীবনে সাই সাই করে উন্নতি করছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। পারিবারিক কিংবা দাম্পত্য জীবনও খুব একটা ভালো যাচ্ছে না, ব্যবসায় লোকসান হচ্ছে, খেতে নষ্ট হচ্ছে ফসল, এরকম অনেক কিছুই হচ্ছে, প্রিয় মানুষেরা সরে যাচ্ছে, এরকম নানান রকমের সমস্যার মুখোমুখি আমরা কম বেশি সকলেই হয়ে থাকি। আমরা ভেঙে পড়ি, ভেতরে ভেতরে গড়িয়ে যাই, আশাহত হই, বিষণ্ণতার বিষ বাস পেয়ে ছেয়ে যায় আমাদের হৃদয়কোণ। কিন্তু আমাদের সাথে কেমন কেন এমনটা হয়? আমরা সকলেই পরীক্ষা শব্দটির সাথে পরিচিত, স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা পরীক্ষা দিই, পরীক্ষাতে পাশের জন্য আমরা দিন রাত লেখাপড়া করি, পড়াশোনা করি, নিয়মিত ক্লাস নোট সব করি। দুনিয়ার জীবনটাও আমাদের আল্লাহর পক্ষ থেকে ঠিক একই রকম একটা পরীক্ষা। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যই, আমরা তার অনুগত বান্দা কিনা তা যাচাইয়ের জন্য না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা অবশ্যই এই যাচাই বাচাইয়ের ফলাফলের উপর নির্ভরশীল নন, তিনি আলিমুল গায়েব, ভূত ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। তিনি জানেন আমাদের মধ্যে কে অনুগত আর কে অবাধ্য। চাইলে তিনি আমাদের দুনিয়াতে না পাঠিয়ে সরাসরি আমাদের রুহু অর্থাৎ আত্মাকে জান্নাতে না হয় জাহান্নামে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি এমনটা করেননি, কারণ তিনি আমাদের কোনো প্রশ্ন করার সুযোগ দিতে চাননি। কীরকম প্রশ্ন? কেয়ামতের মাঠে যাতে আমরা অভিযোগ করে বলতে না পারি আপনি আমাদের তো কোনো পরীক্ষাই করেননি, পরীক্ষা ছাড়াই আমাদের জাহান্নামে পাঠিয়েছেন, অথচ আমার পরীক্ষা নিলে আমি আজ হয়তো জাহান্নামের বদলে জান্নাতে থাকতে পারতাম। দুনিয়াকে আল্লাহ তাআলা বিশাল একটা পরীক্ষা কেন্দ্র বানিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআনে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয় ক্ষুধা এবং তোমাদের জানমাল ফসলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দিন। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন ভয় ভীতি দিয়ে। কখনো কি এমন হয়েছে আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, সেই বাসটা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ল, সেই দুর্ঘটনায় মারা গেছে আপনার পাশের যাত্রীটা, কিন্তু আপনার তেমন কোনো ক্ষতিই হয়নি? হয়েছে এরকম? দূরের যাত্রার বিরক্তি কাটাতে একটু আগেও দুজনে পাশাপাশি দিব্যে খোশ গল্প করছিলেন, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই আপনার পাশের সেই সহযাত্রী এখন মৃত আর আপনি জীবিত। এই দুর্ঘটনায় কিন্তু আপনারও মৃত্যু হতে পারত, পাশের সহযাত্রীর মতো আপনিও কিন্তু লাশে পরিণত হতে পারতেন, আপনার নামের পাশে আহত শব্দের বদলে স্বভাবত নিহত শব্দটি। কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন, চাক্ষুষ এই ভয়ানক দৃষ্টি অবলম্বন করে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন, তিনি দেখতে চান আপনি এই দৃশ্য থেকে শিক্ষা নেন কি না, তার শুকর আদায় করেন কি না, তার অবাধ্যতা থেকে ফিরে আসেন কি না। তিনি দেখতে চান এই মৃত্যুর দশটা দৃশ্যটা আপনার হৃদয়ে কতটা প্রভাব ফেলে, আপনার বোধোদয় ঘটে কি না, এটাই হলো আপনার জন্য পরীক্ষা। জীবনে এরকম বহু ঘটনার সাক্ষী আপনি হয়তো হতে পারেন। লন্ডনে যাওয়ার জন্য আপনি বুধবার সকালের বিমানের টিকিট কেটেছেন, কিন্তু পেয়েছেন বুধবারের বিকালের। সকালের টিকিট না পাওয়ায় আপনার মন প্রচণ্ড খারাপ, হতে পারে সকালের টিকিট না পাওয়ায় লন্ডনে কোনো একটা পার্টিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু সকালের টিকিট না পাওয়াতে একরাত দুঃখ এবং মন খারাপ নিয়ে টিভি খুলে যখন দেখতে পেলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা সকালে নির্ধারিত সেই বিমানটি ফ্লাইট ক্র্যাশ করেছে, নিহত হয়েছে বিমানের সকল যাত্রী, তখন কেমন লাগবে আপনার বলুন তো?
মিস হয়ে যাওয়া ম্যানচেস্টারে ওই মনোজ্ঞ অনুষ্ঠান কি আপনার প্রাণের চেয়েও মূল্যবান? সকালের ফ্লাইট মিস হয়ে যাওয়ায় আপনার কি তখনও মন খারাপ থাকবে, আফসোস হবে? মানুষের একটা বৈশিষ্ট্য হলো সে সবসময় নিজেকে নির্ভুলতার আসনে দেখতে পছন্দ করে। সে মনে করে তার জীবনের ভালো মন্দ সব কিছুর ব্যাপারে সে নিজেই যথেষ্ট। নিজের জন্য পছন্দ করা জিনিসটা কিভাবে তার জন্য হুমকিস্বরূপ হতে পারে সেটা মানুষ ভাবতেও পারে না। আবার এটাও কল্পনা করতে পারে না যে সে যেটা অপছন্দ করে কিভাবে সেটা তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এটা কখনোই বুঝতে পারে না মানুষ, এটা কেবল জানেন আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, কারণ তিনি অতীত বর্তমান ভবিষ্যতের ব্যাপারে জ্ঞান রাখেন। এই জন্য তিনি বলেছেন, হয়তো তোমরা যা অপছন্দ করো তাই তোমাদের জন্য কল্যাণকর, আর তোমরা যা পছন্দ করো সেটা হতে পারে অকল্যাণকর। বস্তুত আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। আল্লাহ দেখতে চান এরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচানোর পরেও আপনি পরের বার ম্যানচেস্টার শহরের মদের বারে যান কি না। তিনি দেখতে চান রাত হলেই আপনি তার অবাধ্যতায় গা ভাসিয়ে কোনো নাইট ক্লাবে গিয়ে ফুর্তিতে মেতে ওঠেন কিনা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ক্ষুধা অনাহারের মাধ্যমে। এই উদাহরণের যথার্থতা উপলব্ধি করার জন্য রাস্তার একজন ভিক্ষুকের দিকে তাকান, কিংবা অভাবী সেই লোকটার দিকে যা আপনার বার্গার খাওয়ার দৃষ্টিতে অবলোকন করে। খুব বেশি দূরেও যেতে হবে না, মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের কথা ভাবুন, কতটা মানবেতর তাদের জীবন, এটাই তাদের জন্য পরীক্ষা। বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়াটা একজন কৃষকের জন্য পরীক্ষা হতে পারে, আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে যাওয়াটা একজন ব্যবসায়ীর জন্য পরীক্ষা হতে পারে। মা বাবা স্ত্রী সন্তান কেউ মারা যাওয়া নানানভাবে আল্লাহর একটা পরীক্ষা আমাদের জন্য হতে পারে। রোগ শোক জ্বর ক্লিষ্টতা ইত্যাদি হতে আল্লাহ আমাদের আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষাস্বরূপ। ছোটবেলা হাটে গেলে ঢু মেরে আসতাম কামারের দোকানে, দেখতাম লোহাকে কিভাবে কড়া আগুনে পুড়িয়ে পিটানো হতো। ভয় পেতাম, মনে হতো এই লোহাগুলোকে যেভাবে পোড়াচ্ছে এগুলো তো ছাই হয়ে যাবে। পরে আস্তে আস্তে বুঝলাম যে লোহাগুলোকে এভাবে পোড়ালে ছাই হয় না, বরং আরও মজবুত এবং ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। আগুনে পোড়ানো ধর্ম এবং লোহার বস্তু ধর্ম মাথায় নিয়ে আগুন এবং লোহার মধ্যকার এই যোগসূত্র বুঝতে আমার অনেক দিন লেগেছিল। পরীক্ষা হিসেবে জীবনের এই নানামুখী সমস্যা এবং সংকেত এগুলো হলো আগুনের মতো, আর বান্দাকে তুলনা করা যায় লোহার সাথে। আগুন এবং লোহার সম্পর্ক যেমন পুড়িয়ে শেষ করা যায় না, বরং সুন্দর এবং উপকারী কিছু তৈরি করা যায়, আল্লাহর পক্ষ থেকে আসা এই পরীক্ষাগুলো বান্দার জন্য খারাপ কিছু নয়, বরঞ্চ বান্দাকে বিশুদ্ধ করে তোলাই আল্লাহর চেষ্টা। আল্লাহ তার প্রিয় বান্দাদের সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আল্লাহ যদি চান যে কোনো বান্দার শুদ্ধ এবং শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠুক, তবে তিনি সেই বান্দার বেশি বেশি পরীক্ষা নেন। নবী রাসুলদের জীবনে তাকালেই আমরা এর সত্যতা দেখতে পাই। সম্ভবত আল্লাহ তাআলা এমন কোনো নবী রাসুলকে দুনিয়াতে প্রেরণ করেনি যাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়নি। শিশু মুসা আলাইহিসসালামকে তো শত্রুর ভয়ে বাক্সে ভরে দরিয়ায় নিক্ষেপ করতে হয়েছিল, বড় হয়ে ওঠার পরেও তাকে কি কম পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে? ফিরাউনের মুখোমুখি হওয়া থেকে শুরু করে গভীর সংকট মাথায় দিয়ে লোহিত সাগর পার হওয়া, আহ কতই না সংকটপূর্ণ মুহূর্ত ছিল সেগুলো। নবী আইয়ুব আলাইহিসসালাম শেষ বয়সে এসে আল্লাহর পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে একে একে হারাতে লাগলেন ধন সম্পদ জমি জমা সব কিছু। এমনকি নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা সবাই এই দুরবস্থা দেখে তার থেকে দূরে সরে গিয়েছিল, তাকে ছেড়ে যায়নি তার কেবল পূর্ণবতী স্ত্রী। চিন্তা করুন, আপনার বিপদের সময়ে ঘোরতম সংকটে আপনার প্রিয় মানুষগুলো যদি আপনাকে ছেড়ে চলে যায় কেমন লাগবে আপনার? এই জন্যই দুনিয়ার সম্পর্কগুলোতে এমনভাবে জড়াতে নেই যে আখেরাতকে ভুলিয়ে দেয়। দুনিয়াবী সম্পর্কে মোহে আপনি যদি আখেরাতকে কম গুরুত্ব দেন, তাহলে আপনার বিপদের দিনে এই সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, কিন্তু তখন দুনিয়াটাই আপনার কাছে বিস্বাদ লাগবে, আত্মহত্যা করতে মন চাইবে। এইরকম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তাকে। নূহ আলাইহিসসালামের উপর তার কওমের অত্যাচার এবং অবাধ্যতার মাত্রা এতই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাদের হাত থেকে নূহ আলাইহিসসালামকে বাঁচানোর পরে পুরো কওমকেই আল্লাহ তাআলা বন্যার পানিতে তলিয়ে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিসসালামের দিকে তাকান, খুব ছোটবেলায় ভাইয়েরা তাকে শত্রুতা করে কূপে নিক্ষেপ করে, এরপর মিশরের রাজার কাছে গিয়েও বারে বারে পরীক্ষার মুখোমুখি হয়েছেন, কারাগারে পর্যন্ত নিক্ষেপ হয়েছেন। শত্রুর হাত থেকে বাঁচাতে ঈসা আলাইহিসসালামকে তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, আর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম।
আল্লাহর কতই না উত্তম বান্দা এবং রাসুল ছিলেন তিনি। জন্মে ঠিক আগেই বাবাকে হারিয়েছেন, দুনিয়াকে বুঝতে শেখার আগে হারিয়েছেন গর্ভধারিণী মাকে। যে প্রিয়তম চাচার কাছে আশ্রয় পেয়েছিলেন, একসময় তিনিও একা করে চলে যান। চোখের সামনে সন্তানদের মৃত্যু, প্রিয়তমা স্ত্রীর মৃত্যু, জীবনে চিত্রনাট্যে হারাবার আর বাকি থাকলই বাকি। দিনের দাওয়াত শুরু করার পর তায়েফবাসীর নির্লজ্জ আঘাত, নিজের কম দ্বারায় দেশ ছাড়া, এইসব এইরকম এহনও অত্যাচার এনাই নেই যে তার উপর আরোপ করা হয়নি। এই যে নবী রাসুলদের জীবনে এরকম আরোপিত সমস্যা, নেমে আসা বিপদ, নিপতিত হওয়া সংকট, এসব কেন ছিল? তারা তো নিষ্পাপ ছিলেন, কোনো পাপ কিংবা অন্যায় তাদের স্পর্শ করতে পারতো না। তারপরেও কেন তাদের জীবন ছিল দুর্ভোগময়? কেন তাদের মুখোমুখি হতে হয়েছে সবচেয়ে কঠিন সব পরীক্ষায়? এগুলোর জন্যই আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন। বিপদের মুখে, সংকটের সামনে তারা আল্লাহর উপর কতখানি ভরসা করেন তাই ছিল দেখার বিষয়। আমাদের শেখার জন্যই আল্লাহ সুবহান আল্লাহ তাআলা নবী রাসুলদের জীবন থেকে এই ঘটনাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। কঠিন দুর্ভোগ, দুর্যোগ আর সংকটের সময় তারা কিভাবে আল্লাহকে আঁকড়ে ধরেছেন, সেই শিক্ষা দেওয়ার জন্যই কোরআনুল কারিমে এই ঘটনাগুলোর তিনি স্থান দিয়েছেন। আমাদের জীবনেও এরকম নানান রকম পরীক্ষা আসতে পারে, ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন রূপে। জীবনের এই রকম মুহূর্তগুলোকে আল্লাহর পরীক্ষা হিসেবে বরণ করে নেওয়াই হলো একজন প্রকৃত মুমিনের কাজ।